बारीपुर काचारी बाजारे कपड़ पट्टी जे सब दोकान आगुनी भस्मीभूत होयेछे तादेर क्षतिपूरणेर दाबी जानालेन बारीपुर पौरसभार उपपौरप्रधान गौतम कुमार दास। तिनी बोलेन, आम्रा गतकाल मुख्यमंत्रीर काछे क्षतिपूरणेर आवेदन करेछि। গত পরশু থেকে কাজ শুরু হয়েছে, আরও দু একদিন লাগবে। পৌরসভার উদ্যোগে দুটো জেসিপি, চারটে ট্রলি এবং প্রায় 30 জন লোক মিলে কাজটা করছে। আস্তে আস্তে কাজটা এগোচ্ছে, আশা করছি দু একদিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। কবে থেকে চালু হয়েছে কাজটা? গত পরশু থেকে চালু হয়েছে। আপাতত আমাদের কাছে দোকানদাররা 104টে দোকানে অ্যাপ্লিকেশন করে সবচেয়ে হয়ে গেছে। দোকানদারদের সঙ্গে বারাইপুর পৌরসভার সঙ্গে মানে কোনো কী রকম কথাবার্তা হয়েছে যে দোকান কতদিনে কীভাবে হবে? আপাতত প্রাথমিকভাবে আমরা গত পরশু দিনকে একটা বসে দিলাম, আগামীকালকে আবার আমাদের একটা 10-15 মিটিং আছে, সেই মিটিং থেকে আস্তে আস্তে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী কর্মসূচি কী হবে? পরবর্তী কর্মসূচি ভাবনা চিন্তা চলছে, আর ব্যবসাদারদের সামনে পুজো রয়েছে। পুজোর সময় যারা যারা ব্যবসা করতে পারে, একটা শর্টলি একটা প্রোগ্রাম নেওয়া হবে, একটা লং প্রোগ্রাম নেওয়া হবে, দুটো প্রোগ্রাম নেওয়া হবে। যারা ক্ষতিগ্রস্ত হোক, তাদের কি কোনো সরকারি সাহায্য বা এরকম কিছু পাওয়া? সরকারি সাহায্যের জন্য আবেদন করা হয়েছে গতকালকে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পৌঁছবে আগামী সোমবার দিনকে। বারিপুর থেকে জামাল উদ্দিন সদরের রিপোর্ট, 72 ঘন্টা।